الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. يبشرهم ربهم برحمة তোমরা কি হজের মৌসুমে হাজিদের পানি পান করানো ও কাবা ঘরের খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো? যে ব্যক্তি আল্লাহ তালার উপর ইমান এনেছে, পরকালের উপর ইমান এনেছে এবং আল্লাহ তালার রাস্তায় জেহাদ করেছে, এরা কখনো আল্লাহর কাছে সমান মর্যাদার নয়। আল্লাহ তালা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে তাঁরই সন্তুষ্টির জন্য হিজরত করেছে এবং আল্লাহ তালার পথে তাদের জান মাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবার চাইতে বড় এবং এ ধরনের লোকেরাই পরিণামে সফল কাম হবে। তাদের মালিক তাদের জন্য নিজ তরফ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের সামগ্রীসমূহ সাজানো রয়েছে। সেখানে তারা হবে চিরস্থায়ী, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মোমেনদের জন্য মহা পুরস্কার সংরক্ষিত রয়েছে। ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله
وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ হে ইমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাই কখনো ইমানের উপর কুফরিকেই বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এ ধরনের লোকদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। হে নবী, বলো, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন ও তোমাদের অর্জিত ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা একান্তভাবে কামনা করো, এগুলো যদি তোমরা আল্লাহ তাআলা, তার রসুল ও তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আজাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিনে যে সাহায্য করেছেন তা স্মরণ করো। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এ বিপুলতা তোমাদের সেদিন কোনোই কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল, অতঃপর তোমরা একসময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء